রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সালাম আলাইকুম রহমাতুল্লাহ। আপনাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক, এটি আমার কামনা। পৃথিবীতে একজন পিতা আর একজন মাতা সন্তানদের সুশিক্ষার জন্য কি ব্যবস্থা নিবেন? তারা সন্তানের সুশিক্ষার জন্য আমাদের যে ব্যবস্থা নিতে হবে কোরআনের দৃষ্টিতে, সে ব্যবস্থাটি কি? কোরআনে যদি আমরা দেখি 2 নম্বর সুরা আল বাকারা এর 127 এবং 128, এখানে জাতির পিতা ইব্রাহিম রাসুলকে আমরা দেখতে পাই, তিনি তার সন্তানকে নিয়ে যে কাজগুলি করেছেন আর যে দোয়াগুলি করেছেন, এইগুলি যদি আমরা আমাদের সন্তানদেরকে একটু শেখাতে পারি তাহলে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এর অনুবাদ হলো, ইব্রাহিম যখন ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবা ঘর থেকে ইসলামের যে কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগলো, তখন তারা দুজন ফরিয়াদ করল, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন, আপনি তো সব কিছু শোনেন ও জানেন ভালো করেই। হে আমাদের রব, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করে নিন আর আমাদের বংশধরগণের মধ্যে আপনার তাবেদার হিসাবে একদলকে তৈরি করে নেবেন আর আমাদেরকে আপনি হজের নিয়মনীতি দেখিয়ে দিবেন আর আমাদের দিকে একটু দৃষ্টি দিবেন, আপনি তো ক্ষমাশীল মেহরবান। কাবার ফাউন্ডেশন, কাবার ভিত্তি, কাবার যে কায়দাকানুন, ইব্রাহিম রাসুল ইসমাইল রাসুলকে নিয়ে গোটা জাহানবাসীদের সামনে তুলে ধরেছেন, সেগুলি কি একটু চিন্তা করে দেখুন। কাবার নিয়মের নামাজ, কাবার নিয়মের ভ্রাতৃত্ব, কাবার নিয়মের রুকু সেজদা কিয়াম তাওয়াফ কুরবানি, শয়তানি কর্মকাণ্ডকে ঘৃণা করা, মানব সমাজকে মান ইজ্জত দেওয়া, এসব কাবার নিয়মের আমরা দেখতে পাই কাবার নিয়মে চলে আসছে ইব্রাহিম রাসুল থেকে। তার সন্তান ইসমাইল রাসুলকে নিয়ে তিনি এই কায়দা কানুন বিশ্বের সামনে তুলে ধরেছেন। এছাড়া তিনি হজের নিয়মনীতি তুলে ধরেছেন। এই কোরআন আমাদের জন্য যথেষ্ট। এই কোরআন আমাদেরকে কাবার সিস্টেম নিতে বলে। কোরআন এবং কাবাকে যদি আপনি আপনার জীবনে গেঁথে নিতে পারেন, কোরআন এবং কাবার গণ্ডির ভিতরে যদি আপনি আপনাকে নিয়ে নিতে পারেন, তাহলে আপনি এই পৃথিবীতে নিরাপদে থাকবেন সবসময়। মিল্লাতে ইব্রাহিমের অনুসারী মুসলিমরা তাদের সন্তানদেরকে এই জিনিসগুলি শিক্ষা দেয়। কাবার নিয়ম নীতি, কাবার নিয়মে নামাজ, এগুলি বাবা সন্তানকে শিক্ষা দিবে। এগুলির জন্যই প্রত্যেকের ঘরগুলি হচ্ছে এক একটি দিনের সেন্টার। তাই তো আল্লাহ বলছেন, অজানু বুয়ুতাকুম কিবলা, তোমাদের ঘরগুলিকেও তোমরা কিবলা বানাও। কিন্তু আপনি কি করছেন? আপনি কোরআনের আয়াতকে প্রাধান্য না দিয়ে আপনার সন্তানকে দিচ্ছেন এমন এক ব্যক্তির কাছে, এমন এক অচেনা ব্যক্তির কাছে যে তাকে পাদের দোয়া শিক্ষা দিচ্ছে। আপনি পাঠাচ্ছেন কোরআন শিক্ষার জন্য। প্রথমে তো আপনি নিজে না শিখে সন্তানকে না শিক্ষা দিয়ে ভুল করছেন। দ্বিতীয় ভুল আপনার কি হচ্ছে, আপনি সন্তানকে এমন অপরিচিত এক ব্যক্তির কাছে দিচ্ছেন যার হাতে ছড়ি রয়েছে, যার হাতে ডান্ডা রয়েছে, এবং যে তাকে শিক্ষা দিচ্ছে পাদ মারার দোয়া, সে তাকে শিক্ষা দিচ্ছে স্ত্রী সহবাসের দোয়া, সে তাকে শিক্ষা দিচ্ছে কর্জ এবং ঋণ পরিশোধের দোয়া। কিন্তু ইব্রাহিম রাসুলের প্র্যাকটিস কি ছিল? ইসমাইল রাসুলকে সঙ্গে নিয়ে কাবার ফাউন্ডেশনকে মানুষের সামনে তুলে দেওয়া। আর এই আয়াতকে গোপন করার জন্য জাল হাদিস লেখকেরা
আর জাল ইতিহাস লেখকেরা তারা লিখে গেছেন ইব্রাহিম রাসুল মিস্ত্রি ছিলেন, কাবাকে গাঁথতেন তিনি, কাবা অলরেডি সেখানে ছিল আজও রয়েছে, তিনি কি করতেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, তিনি কওয়াইদা কায়দা কানুন মিনাল বাইত সেই বিশেষ ঘর থেকে তুলে ধরতেন মানুষের সামনে, সঙ্গে ছিল ইসমাইল রাসুল। লোকমানের যে ক্যারেক্টার কোরআনে আমরা দেখি সেখানে 31 নম্বর সূরা, সেখানে আমরা দেখতে পাই তিনি তার সন্তানকে কিভাবে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে শরিক করো না। বিশেষ দুটি কাজে শরিক করা কোরআন বলে নিষেধ, দুটি ব্যাপারে তো শরিক চলেই না, একটি হলো ওয়ালা ইউশরিক বি ইবাদতি রব্বিহি আহাদা, আর ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমে শরিক করা যায় না, আল্লাহ তাআলার ইবাদতে শরিক করা যায় না। আপনি আপনার আদরের সন্তানকে এমন জায়গায় পাঠাচ্ছেন যেখানে তারা শিক্ষা দিচ্ছে কোরআনের বিপরীত, জীবন চলার পথে পাদের দোয়া শিখার দরকার নেই, জীবন চলার পথে ছোট বাচ্চাদেরকে কর্জ এবং ঋণ পরিশোধের দোয়া শিখানো হচ্ছে, বড় হয়ে তারা কি ঋণ নেবে, স্ত্রী সহবাসের দোয়া শিখানো হচ্ছে, এগুলি নিয়ে কোরআন মাথা ঘামাবে না। কোরআন যে কায়দা কানুনকে মানুষের সামনে তুলে ধরতে বলে, যদি পারেন আপনার সন্তানকে আপনি এইভাবে শিক্ষা দেন, কাবার নামাজ যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, তো আপনার ছেলে আপনার সন্তান আপনার মেয়ে কখনো মাজহাবের সালাত কায়েম করবে না, কখনো সে চার মাজহাবের চার নিয়মে সালাত কায়েম করবে না এবং সেই দিকে সে যাবেও না, শিয়াদের পন্থায় সালাত কায়েম করবে না, আহলে হাদিসদের পন্থায় সালাত কায়েম করবে না। চিন্তা করে দেখুন, পিতার পক্ষ থেকে সন্তানের জন্য সুশিক্ষা কিভাবে দিতে হয়, এভাবেই ছেলেকে লোকমান বলছেন যে তুমি আল্লাহ তাআলার সাথে শরিক করবে না, নিদারুণ জুলুম শরিক করা, জমিনে চলবে ভদ্রভাবে, কথা বলবে মানুষের সাথে নম্রভাবে, গাল ফুলিয়ে কথা বলো না, সালাত কায়েম করো, পবিত্রতা অর্জন করো, এইগুলি শিক্ষা দিতে হবে। আর এই সব শিক্ষার জন্য আপনি একজন যোগ্য পিতা না হয়ে আপনি অযোগ্য একজন পিতা হয়ে সন্তানকে দিচ্ছেন এমন এক ব্যক্তির কাছে যে আপনার এলাকারও না, অন্য এলাকা থেকে এসেছে, সে আপনার কালচার সম্পর্কে ধারণাই নেই, তো সে কি করছে আপনার সন্তানকে এই পাদের দোয়া শিক্ষা দেওয়ার জন্য, এই স্ত্রী সহবাসের শিক্ষা দেওয়ার জন্য, এই ঋণ পরিশোধের দোয়া শিক্ষা দেওয়ার জন্য ছড়ি মারছে, তার পিঠে লাঠি দিয়ে ছড়ি দিয়ে আঘাত করছে। তো এই সন্তান আপনাকে কতটুকু উপকারে আসবে চিন্তা করে দেখুন, নিজে আপনি যোগ্যতা অর্জন করুন। জাতির পিতা ইব্রাহিমের সুন্নতকে প্র্যাকটিস করতে যেয়ে আপনি আপনার সন্তানকে নিজের ঘরকে কিবলা বানিয়ে সেখান থেকে আপনি স্টার্ট করুন, আপনার সন্তান একজন সবচেয়ে উত্তম শিক্ষার্থী হবে, তার জন্য সবচেয়ে ভালো পাঠশালা হলো তার ঘর এবং তার উস্তাদ হলো তার বাবা এবং মা।